হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা সকাল সকাল শুরু করলাম, তো এখন ঘড়িতে বাজে 7:30। আর এদিকে দেখো আমার নাস্তা বানানো শেষ। এই যে দেখো এখানে রুটি আছে, নিচে সাদা রুটি আর উপরে যে তেলে ভাজা রুটি। আর আজকে রুটিতে খাওয়ার জন্য তেমন কিছু করি নাই, এই যে মিষ্টি আছে মিষ্টিগুলো খায় শেষ করতে হইব। আর এখানে কেটলিতে চা আছে, তো ভাবছি গরম গরম, মেয়েরা এই মাত্র ঘুম থেকে উঠলো, বলছি ওদের যে গরম গরম তোমরা চা দিয়া বা পর মিষ্টি দিয়ে যেটা দেবো তোমরা নাস্তা করে নাও একবারে, যেহেতু আমরা আবার আজকে একটু এক জায়গায় যাবো, তো মেয়ের জন্য একটা সারপ্রাইজ আছে। তো এখনও বলি নাই যে কোথায় যাব, তো পরে তোমরা দেখতে পারবো অবশ্যই। তো তার আগে ভাবতেছি নাস্তা তো বানানোই হলো, তো হালকা পাতলা কিছু রান্না করে রেখে যাবো, কারণ মা থাকবো বাসায়, তো মা দুপুরে কী খাওয়া দাওয়া করবো, তো সেই জন্য কিছু হালকা পাতলা রান্না করবো। তো কী রান্না করি সব কিছু তোমাদের সাথে শেয়ার করবো, চলো শুরু করি। এই যে দেখো হালকা পাতলা রান্না করলাম, ডাল, ডাল বলে তো মেয়েদের আর কিছু লাগে না। আর এই যে এখানে দেখো কালকে যে লতি রান্না করছিলাম চিংড়ি মাছ দেয়া, তো সেইটা গরম করে এলাম, সেটা আসলো। আর এই যেখানে দেখো সরিষা ইলিশ আছে 2 পিস মাছ, তো এটাই গরম করে রাখলাম, তো এটা দিয়ে দুপুরে মা খাওয়া দাওয়া করবো। আর আমরা যেখানে যাবো ওইখানে তো কম বেশি খাওয়াই হইব। আর এদিকে যে মেয়েরা নাস্তা করে নিছে, আর এই যে বাদ বাকিটি রয়েছে, তো আমি আর মা এখনও বাকি আছি, দুইজনে খেয়ে নিম। আর এইদিকে দেখো, এই যে দেখো ভাত বসাতে যাবো, আর আমার সাথে মানে এরকমটাই হয়, যখন আমি ভাত বসাতে যাই এই কারেন্ট থাকে না, তো এখনও সেই অবস্থা। তো চালটা রেডি করে রাখছি, কারেন্ট আসলে ভাতটা বসায় দিম। আর এইদিকে দেখো এই যে রান্না বান্না করছি, কতগুলো মাজা ঘষা বেরোইছে, তো এগুলো মাজা ঘষা করবো, বাকি আরও যে বাসি কাজ আছে সেগুলো করে নেব। আর সবচেয়ে মানে দুঃখের বিষয় কী হয়েছে জানো, যেই বলছি যে আজকে একটু বাসা থেকে বেরোবো কোথাও যাব, আর ওই যে দেখো বাহিরে গুড়ি গুড়ি বৃষ্টি পড়া শুরু হয়েছে, তো এখনও বলতে পারতেছি না যাইতে পারুম কি না। তো মেঘ তো আবার এখনকার মেঘ আবার অনেকটি এই আসে এই যায়, আবার এই রোদ উঠে, তো যদি আকাশের অবস্থা ভালো হয় রোদ উঠে তাহলে অবশ্যই বাসা থেকে বের হব, আর বেরোলে তো তোমাদের সবার সাথে শেয়ার করবই। তো চলো এখন বাকি সব কাজগুলো করে নেই। আর এই যে দেখো আমার সব কাজকর্ম শেষ হয়ে গেছে, তো ভাবলাম বৃষ্টি হতে তো বাহিরে বসে থেকে কী করুন, তো এই গ্যাসের চুলাটা এই যে দেখো পরিষ্কার করে নিলাম। আর গ্যাসের চুলাটা পরিষ্কার করলে একদম নতুনের মতো চকচক হয়ে যায়, কিন্তু 2 দিন না যেতে যেতে আবার সেই লালচে কালার হয়ে যায়। আর এখনও বাহিরে বৃষ্টি পড়তেছে, তো এখনও বাসা থেকে আমরা বের হতে পারি নাই, যদি বৃষ্টি কমে তাহলে তো বাসা থেকে বের হবই আর তোমার সাথে শেয়ার করবো। এই যে দেখো বৃষ্টি মনে এখন আরও জুড়ে নামছে, তো জুড়ে সুরে বৃষ্টি হইতেছে, তো চলো যাই নাস্তাটা করে নিই, সবার তো নাস্তা হয়ে গেছে। তো আমি এই যে দেখো চা আর এই যে তেলে ভাজা রুটি বলতে পারো, পরোটা বলতে পারো, আর এই রুটিটা মেয়ের জন্য বানিয়েছিলাম, ছোট মেয়ের জন্য শখ করে, তো আজকে খায় নাই রেখে দিছে। আর এই যে দেখো আজকে রুটিগুলোর কালারটা একটু হলুদ হলুদ হয়েছে চারপাশে, কেন জানো, কালকে যে ফ্রাই প্যানে লতি ভাজি করছিলাম সেই জন্য আজকে রুটি ভাজছি, তারপর অনেক মাজা ঘষা ভালো করে ধুয়ে নিয়েছি, তারপর ওই যে কেমন যেন রুটিগুলো যে হলুদ হলুদ হয়ে গেছে, তো কোনো ব্যাপার না। তো চলো সব তো আমাদের পেটে যাবে, তো অপরিষ্কার তো না পরিষ্কারই আছে, তো চলো খাওয়া দাওয়া শেষ করে নেই, তারপর বৃষ্টি কমলে বাইর হয়ে যাব। আরে এই যে দেখো আমরা এখন কোথায় বলো তো, আমরা কিন্তু বাসা থেকে বের হয়ে পড়েছি, হঠাৎ করে বৃষ্টিটা কমে গেল, আর হঠাৎ করে আমরা বাসা থেকে বের হয়ে গেছি, এখন বাজে প্রায় 12:30 কাছাকাছি আমরা বাসা থেকে বের হয়েছি। তো আমরা এখন আছি ধানমন্ডিতে, তো আমরা কোথায় যাচ্ছি কী এই কারণে যাচ্ছি সেটা তো বলছি যে মেয়েকে সারপ্রাইজ কিছু দেবো সেই জন্য, আর কোথায় যাবো কী কিনবো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আমাদের সাথে থাকো, দেখতে থাকো, একসাথে যাওয়া যাক। আর এই যে দেখো আমরা কিন্তু চলে আসছি আমাদের গন্তব্যে, এই মাত্র আমরা এই যে না আসলাম, তো এটা কোথায় বলতো, এটা হচ্ছে আমাদের বাংলাদেশে বলতে গেলে বড় সড়ো সবচেয়ে একটা শপিং মল, এটা হচ্ছে এক বসুন্ধরা সিটি। তো আমরা আজকে বসুন্ধরা সিটিতে এসে পড়ছি, আর এই হচ্ছে মানে আমাদের জন্য এটা হচ্ছে ফার্স্ট টাইম বসুন্ধরা সিটিতে আসলাম, তো এর আগে অন্যান্য সব মার্কেটে কম বেশি আসা হয় কিন্তু এটাতে কখনো আসা হয়নি, তো এইবারই প্রথম আসলাম। তো মেয়েকে নিয়ে তো ভাবছি মেয়েকে যখন সারপ্রাইজ দিব তো ভালো জায়গা থেকে ভালো কিছু একটা গিফট করি। তো আর এই যে দেখো এখান দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করতেছি, তো মেয়েরা ওই সিঁড়িতে উঠতেছে, তো আমি এবার এই সামনের সিঁড়িটা দিয়ে যাইতেছি,
মানে একইসি এই পাশে পাশ পেজে এখন আমরা ভিতরে প্রবেশ করব আর ওই যে মেয়ের আমার আগে আগে চলে গেল তো চলো আমিও ওদের কিছু কিছু তো এই যে দেখো আমরা এখন ভিতরে যাইতেছি বসুন্ধরা সিটি চমর কাছে শুনে অনেক সুন্দর সুন্দর ভিতর তো গেলে বুঝতে পারুন তো এই যে দেখো সত্যি ভিতরে ঢোকার পর মনে হইতেছে যেন আমরা মানে আরব আমিরাতের যে দেশগুলো হয় সৌদি আবুধাবি মনে হচ্ছে যেন আমরা সেরকমই কোথাও একটা শপিং মলে আসছি সেরকমই একটা ফিলিং আছে তো আয়সা দেখে তো খুবই ভালো লাগলো আর মেয়েরা ওইদিকে একটু ঘোরাঘুরি করতেছে ছবি টবি তুলবে ওরা তো এইদিকে আমি সব কিছু তোমাদের সাথে একটু শেয়ার করতেছি চারপাশটা দেখাবো যে সত্যি খুব সুন্দর এই মানে সুন্দর সিটি শপিং মলটা তো সবার কাছে শোনা হয়তো কিন্তু আজ একদম দু চোখে মানে সচক্ষে দেখা হলো একদম মনে হচ্ছে বিদেশে বিদেশে আসছি বিদেশে কোনো একটা শপিং মলে আসছি ঠিক সেরকম মনে হইতেছে যদি দেখো কি সুন্দর উপরটা খুব সুন্দর চারপাশটা কিন্তু খুব সুন্দর এখানে দেশি বিদেশি সব লোকজনই আসে তো প্রথমে একদম চাইনিজ একটা ভাই এদিক দিয়ে হাইটা গেল দেখলাম আর এই যে দেখো খুবই সুন্দর চারপাশটা তো মেয়ের দিকে ঘোরাঘুরি ছবি তুলতেছে আর আমি দেখে তোমার সঙ্গে শেয়ার করতে ঘুরতে ঘুরতে মানে দুপুরে খাবার সময় হয়ে গেছে বাসা থেকে বিয়ে হয়েছি তো অনেক দেরি করে একটা বা দেড় তখনই তো এই যে চলো ঘোরাঘুরি করার পর চলো আগে কিছু খাওয়া দাওয়া করে একটা নিচ থেকে আমরা আগে চলো খাওয়া দাওয়াটা শেষ করে নেই তো এই যে দেখো আমরা একটা খাবার দোকানে ঢুকে পড়লাম যেহেতু দুপুর সময় তো একটু ভারী কিছুই অর্ডার করবো যে দেখো কাচ্চি খানে ঢুকে পড়ছি তো মেয়েরা বলতেছিলো কাচ্চি খাবে তো গরুর কাচ্চি তো সেটাই আর কি যে গরুর কাচ্চি অর্ডার দেওয়া হয়েছে সাথে অর্ডার দেওয়া হয়েছে তো এই দেখো অপেক্ষা করতেছি খাবার আসার জন্য তো খাবার আসলে আমরা খাওয়া দাওয়া শুরু করে দিব দুই দিকে এক বাচ্চা নিয়ে খাইতেছে তো এই দেখো আমাদের খাবার চলে আসলো তো এগুলো হচ্ছে ফুল প্লেট কাচ্চি তো এই দেখো তিনজনের জন্য তিন প্লেট কাচ্চি এসে বসছে গরুর কাচ্চি আর সাথে সালাদ দিছে আর বোন আমি তো অর্ডার করছি তো বোন আমি তো আসতেছে তোমাদের সাথে দেখাই এই যে দেখো আর খেলে বোঝা গেল যে মানে কাচ্চিটা খেতে কেমন হয় সেই বোন আমি চলে আসলো তো মেয়ে বা সবাই এটা খেয়ে দিল তো চলো এখন খাওয়া দাওয়া শুরু করি তার দেখি ওই তার কাচ্চি কী অবস্থা এত নামি দামি কাচ্চি ভাই তো দেখি কাচ্চি ভাই কি অবস্থা এই যে দেখো আমি খাওয়া শুরু করে স্লাদ নিয়ে আনিছি লেবু নিয়ে আনিছি আর ভেতর থেকে যে দেখো কাচ্চি বিনা কোর্সন মাংস আর এই যে দেখো আলু বের করে নিলাম দাম করে ভাবছিলাম এখানে এক পিস মাংস সাইজটা খুব ভালোই ছিল পরে খাইতে খাইতে লাস্টে যা দেখেছি এখানে দুই পিস মাংস যেহেতু ফুল প্লেট অর্ডার দেওয়া হয়েছে হাফ প্লেট করলে হয়তো এক পিস দিত আর কাচ্চি সবচেয়ে বেশি ভালো লাগে আমার কাছে আলুটা তো চলো খাওয়া দাওয়া শেষ করে নেয় খাওয়া দাওয়া শেষ করে যে দেখো বোরানিটা খাই নিলাম তো বোরানিটা ঝালটা একটু বেশি হয়েছিলো তো খাওয়া দাওয়া করে এখন আমরা ভিতরে যাব এই যে দেখো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা মার্কেটের ভিতরে যাইতেছি আর মেয়ে তো খুবই খুশি এক্সাইটেড মানে ওরা বলছে যে তোমার কিছু সারপ্রাইজ দেবো তো চলো কী যে দেবো ওইটা এখনও কাউরেই বলি নাই মেয়েরও বলি নাই তোমাদের সাথে এখনও শেয়ার করি নাই তো আগে যাই দেখি পছন্দ হয় কি না মানে সব দিক থেকে ই করে তারপর তো মেয়েদেরকে মেয়ের দিব তো মেয়ের বলছি যে শুধু যে তোমার কিছু কিনে দেবো সারপ্রাইজ গিফট তুমি যেহেতু পরীক্ষা পাস করছো ভালো রেজাল্ট আসছে সেই জন্য তো এই যে দেখো ঘুরতেছি এই ফ্লোর থেকে ওই ফ্লোরে তো আমরা যাবো লেভেল ফাইভে তো লাইভ ফাইভে গিয়ে তারপর মানে যেটার জন্য আমি আসছি ওটা আগে দেখি হয় কি না যদি হয় তাহলে তোমাদের সাথে শেয়ার করবো আর না হইলে আজকে আর শেয়ার করবো না কারণ কিসের জন্য হলো বা হলো না সেটাও শেয়ার করবো এই যে দেখো ঘোরাঘুরির পরে যে আমরা শুধু ঘুরতেই আসি তো এই যে লেভেল ফাইভে চাইতেছি আর এখানে দেখো কত জামা কাপড় স্বর্ণের জুয়েলারি তো আমরা যেগুলো কাপড় চোপড় বা স্বর্ণ গয়না কোনো এইসব কিছু কেনাকাটা করতে আসি না মেয়ের জন্য সারপ্রাইজ গিফট কিনবো তো দেখি সেটাই কিনতে পারি কিনা তারপর তো অন্য কিছু তো চলো ঘোরাঘুরি করতেছি দেখতেছি তো এই যে দেখো উপর থেকে নিচটা একটু তোমার সাথে শেয়ার করলাম তো চলো ঘোরাঘুরি কইরা আমাদের যেখানে যাওয়ার ছিল ওইখানে আমাদের কাজ হয়ে গেছে তো আর এই যে দেখো আমরা কিন্তু মার্কেট থেকে বের হয়ে গেছি বাসার উদ্দেশ্যে আর সবচেয়ে মানে দুঃখের বিষয় কি মেয়েরা যে সারপ্রাইজ গিফটটা দেওয়াই হলো না কারণ আমরা যেটা কিনতে গেছিলাম মানে সেটা হইতেছে মেয়ের একটা ল্যাপটপ কিনে দিতে চাইছিলাম তো ল্যাপটপ মানে বসুন্ধরা সিটিতে সবই না সেকেন্ড হ্যান্ড আর ইউজার মানে একদম যে ইনটেক যে একটা জিনিস থাকে সেইটা মানে সারা শপিং সব বসুন্ধরা সিটিতে খুঁজেও পাইলাম না তো কি আর করা তো আজকে বাসায় চলে যেতেছি অন্য আরেকদিন অন্য কোনো মার্কেটে যাব যেখান থেকে ইনটেক পাবো তো এই যে দেখো আমরা বাসায় এসে যে দেখো আমি একদম টুসুল টুসুল করে ফ্রেশ হয়ে নিলাম আর এই দেখো জুতা স্যান্ডেল গলায় যে এখন এই যে রাখটাতে রাইখে দিয়েছি সব এলোমেলো করে রাখা হয়েছে আইসা খুলে রাখা হয়েছে তো যেগুলো গুছায় একটু রাখলাম রাইখে ঘরের
যাই ঘরে যা দেই যে তোমাদের দেখাই বোর কাটোরকা কাপড় ব্যাগটা সব এখানে জমা করে রাখছি কিছুই করি নাই তো প্রচুর ক্লান্ত লাগছে এখন চলো একটু রেস্ট করে নেই তারপর আবার তোমাদের সাথে ভিডিও শেয়ার করব গুড ইভিনিং বন্ধুরা এই যে দেখো সন্ধে হয়ে গেছে তো আমি এখন বাহিরে যে কবুতরগুলো ঘরে দিলাম খুবটা লাগিয়ে দিলাম আর বাহিরে রাতের আকাশটা দেখো কি সুন্দর একদম নীল হয়ে রয়েছে কি শান্ত শিষ্ট একটা আকাশ দেখে খুব ভালো লাগতেছে মনে হয় যেন একদম আকাশের বুকে হারায় যাই সেরকমই একটা মানে অনুভূতি হইতেছে তো চলো ঘরে যাওয়া যাক আমার তো হারায় যাইতে পারুম না আমি সংসার রাইকা সন্তান গড়াইকা তো ঘরেই যাইতে হবে যে ঘরে চলে আসলাম আর আইসা এই যে দেখো খাবার রুমে চলে আসলাম এখানে যে দেখো দুধ রাখা হয়েছে তো দুধটা জাল দেওয়া হয়নি তো চলো দুধটা জাল করে না প্রচুর মাথা ব্যথা করতেছে মানে শুয়ে আইছিলাম মার্কেট থেকে আইসা আর কষ্ট লাগতেছে যে আজকে হইলো না তো মেয়েরে বলছি তুমি চিন্তা করো না আরেকদিন যাবো ওইখানে আরেকদিন গিয়ে তোমার অবশ্যই দিব তো চলো এই যে দেখো আমি একটু রং চা করে নিলাম মাথা ব্যথা কমার জন্য আর মেয়েরা বলতেছে ওরা কিছুই খাবে না তো সেরকম নাস্তা টাস্তা আজকে রেডি করলাম না তো এই যে দেখো রং চা নিয়ে বসলাম আর এই যে দেখো পানি খেয়ে নিতেছে একে ঢাকা শহর গেলে না পানি খেয়ে পরাণ করে না ঢাকা শহরে পানিগুলো যেন কেমন আর আমাদের টিউবওয়েলের চাপ্পলের পানি খাইলে কি শান্তি লাগে তো এই যে পানি খায় তারপর বিস্কিট টিস্কিট কিছুই খাবো না শুধু একটু চা খাবো মাথা ব্যথা কমার জন্য তো এই যে দেখো চাটা নিয়ে বসে পড়লাম আর আজকের ভিডিওটি বেশি বড় করব না এখানে শেষ করে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করে দিও আর অবশ্যই পরের যখন মানে কিনা হইব মেয়ের সারপ্রাইজ গিফটটা ল্যাপটপটা তো তখন তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আর কি বলবো তো আমার মানে একটু কষ্ট লাগতেছে তো আমার মেয়ে বলতেছে না কোনো মানে মেয়ের কোনো কষ্টই লাগতে মেয়ে বলছে অসুবিধা নেই আমারই তো দিবা আজকে দিলেও দিবা কালকে দিলেও দিবা তো সব ভালো থেকে তখন একদিন দেখা হইব আল্লাহ হাফেজ